जायलोरिक टैबलेट एटी के मैनुफैक्चर करे थाके ग्लैक्सो कम्पानी। एर सल्ट कम्पोजिशन हलो एलोपुरिनल 100 mg जार बर्तमान बजार मूल्य 20-21 টাকা। এটি আপনি ওয়ান স্ট্রিপে পেয়ে যাবেন 10টি ট্যাবলেট। তাহলে চলুন জেনে নিই কোন কোন ক্ষেত্রে এই ওষুধটিকে আপনি ব্যবহার করতে পারবেন। যে সমস্ত রোগীদের শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ অত্যধিক বেশি, সেই সমস্ত রোগীদের ইউরিক অ্যাসিডটিকে নিয়ন্ত্রণে আনার জন্য এই ওষুধটিকে ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকেন। মানুষের শরীরে রক্তের মধ্যে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে বিভিন্ন ধরনের রোগের লক্ষণ দেখা দিতে পারে। তার মধ্যে প্রধান যে লক্ষণটি দেখা দিবে সেটি হলো গট, যেটি আপনার শরীরের হাড়ের বিভিন্ন অংশে, যেখানে আপনার শরীরের হাড়গুলি জোড়া আছে সেই সমস্ত অংশ ফুলে যাবে এবং সেখানে অতিরিক্ত পরিমাণে ব্যথা অনুভব হবে। তাছাড়া জায়গাটিতে আপনি রেডনেস লক্ষ্য করবেন। আর এই লক্ষণটি বেশি বোঝা যায় আমাদের পায়ের আঙুলের মাঝখানের জয়েন্টের ভাঁজগুলোতে, ওই সময় এই ট্যাবলেটটিকে ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকেন। তাছাড়া কোনো মানুষ যখন ক্যান্সারে আক্রান্ত হয় তখন তার কেমোথেরাপি চলে, যার ফলে কেমো চলার জন্য তার রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ অধিক মাত্রায় বেড়ে যায়, তখন এই ওষুধটিকে প্রয়োগে নেওয়া হয়। আবার বিশেষ কিছু সময়ে এই ইউরিক অ্যাসিড আপনার শরীরের মানে চামড়ার বিশেষ কোনো জায়গায় একই সঙ্গে জড়ো হয়ে যেতে পারে, যার ফলে সেই জায়গাটি হয় সাদা না হলে হলুদ রঙের দেখাবে, আর তার সঙ্গে আপনি অনুভব করবেন ভীষণ যন্ত্রণা। এই রোগের ক্ষেত্রে এই ওষুধটিকে ব্যবহার করা হয়। আবার আপনার আঁতুড়ের মধ্যে যদি কোনো প্রকারে ইনফেকশন হয় সেই ক্ষেত্রেও ইউরিক অ্যাসিড কিন্তু বেড়ে যাওয়ার মানে চান্স থাকে। তার জন্য ডাক্তাররা পেশেন্টকে এই ওষুধটি প্রেসক্রাইব করেন। তাছাড়া কোনো পেশেন্টের মধ্যে যদি কিডনি স্টোন হয় বা কিডনি ডিজিজ হয়, সেই ক্ষেত্রে ইউরিক অ্যাসিড সেই স্টোনের চারপাশ ঘিরে এক জায়গায় জড়ো হয়, সেই ক্ষেত্রেও ডাক্তাররা ইউরিক অ্যাসিডকে কমানোর জন্য এই ওষুধটি পেশেন্টকে দিয়ে থাকেন। ওভারঅল এই ট্যাবলেটটির প্রধান কাজ হল আপনার শরীরের ইউরিক অ্যাসিডকে একবারে কমিয়ে দেওয়া। জাইলোরিক ট্যাবলেটটি 2টি ভেরিয়েন্টে পাওয়া যায়, একটি হলো 100 mg আর একটি হলো 300 mg। এটি ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকেন দিনে একবার খাবার পর। তাহলে চলুন এবার জেনে নিই এই ওষুধটির যে বিশেষ পার্শ্ব প্রতিক্রিয়াগুলি আছে তার সম্বন্ধে। যেমন আপনার চামড়ার মধ্যে লাল ফুসকুড়ি দেখা দিতে পারে, অথবা আপনার যদি থাইরয়েড থাকে তার লেভেলকে গ্রো করে তোলে, আপনি দুর্বল অনুভব করতে পারেন, এছাড়া নোজিয়া বা ভমিটিং হতে পারে, মাথা যন্ত্রণা, বুকে যন্ত্রণা, অথবা প্রস্রাবের রাস্তায় ব্লাড আসতে পারে, কিন্তু সেটি খুবই কম এবং রেয়ার পেশেন্টের মধ্যে দেখা যায়। আর এই ওষুধটির সঙ্গে আপনি বিশেষ কিছু ওষুধ একই সাথে গ্রহণ করতে পারবেন না, যদি গ্রহণ করেন তাহলে এর পার্শ্ব প্রতিক্রিয়া দ্বিগুণ হয়ে উঠবে। যেমন অ্যামোক্সিসিলিন অ্যান্টিবায়োটিক, অ্যাম্পলিসিলিন অ্যান্টিবায়োটিক, লিসনোপ্রিল, ইনালাপ্রিল, র্যামপ্রিল, এই সমস্ত ওষুধগুলি এই ওষুধটির সঙ্গে এক মোটেই খাওয়া যাবে না। তবে কোনো ওষুধ প্রয়োগের আগে আপনার ডাক্তারের সঙ্গে অবশ্যই একবার কনসাল্ট করুন এবং আপনার ডাক্তারের নির্দেশ অনুযায়ী ওষুধটি আপনি সেবন করুন। আর এই ধরনের ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং তার সঙ্গে লাইক দিয়ে পাশে থাকবেন।